Hello friends, welcome to Khaldunia. উড়িষ্যা এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের সামনে লক্ষ্য ছিল ম্যাচটা জিতে সুপার সিক্সের জায়গা অনেকটা পাকা করে নেওয়া তবে সেই ম্যাচে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েও কিন্তু সেই লিড ধরে রাখতে পারলো না শেষ পর্যন্ত তারা কিন্তু দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয় তো ম্যাচের প্রথম মিনিটে বিষ্ণুর গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল এবং খুব সুন্দর একটি গোল করেছিলেন তিনি তো তারপর ইস্টবেঙ্গল কিন্তু বেশ অ্যাটাক করেছিল উড়িষ্যা এফসি ডিফেন্সে কিন্তু সেগুলো একটাও কিন্তু গোল করতে পারেনি তো এরম করে কিন্তু ম্যাচের চল্লিশ মিনিট অবধি ইস্টবেঙ্গল বেশ কিছু অ্যাটাক করেছে উল্টো থেকে উড়িষ্যা এফসিও বেশ কিছু অ্যাটাক করে তবে কেউ কিন্তু গোলের খাতা খুলতে পারেনি তবে চল্লিশ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে রাকিব কিন্তু একটি ফাউল করে বসে এবং সেখান থেকে কিন্তু গোল করে চলে যায় উড়িষ্যা এক এক ফলাফলে হাফ টাইমে কিন্তু ড্রেসিং রুমে যায় দুটো দল এবং তারপরে হাফে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল প্রায় দাঁড়াতেই পারেনি এবং উড়িষ্যা এফসি কিন্তু মুর অ্যাটাক করেছে এবং বারবার তারা কিন্তু গোলের মুখে চলে আসছিল তবে ষাট মিনিটের পর ইস্টবেঙ্গলের জালে কিন্তু দ্বিতীয়বার বল ঢোকে এবং সেখান থেকেই কিন্তু দুই এক স্কোর লাইন হয় তারপরেও কিন্তু উড়িষ্যা অনেকগুলো গোল করতে পারতো তবে তাদের ব্যর্থতার জন্য সেই গোলগুলো করতে পারেনি এক একদম আশি থেকে শি মিনিটের পর ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ পেয়েছিল সেক্ষেত্রে ইস্টবেঙ্গলও কিন্তু সমতায় ফেরাতে বা ব্যবধান কমাতে পারতো তবে শেষ পর্যন্ত তারাও কিন্তু সেটা করতে পারেনি এবং দুই এক গোলের ব্যবধানে হারার ফলে ইস্টবেঙ্গল কিন্তু থেকে আবার নেমে গেল তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য পরবর্তী ম্যাচগুলোর জন্য কঠিন হয়ে যাবে এবং এই রেজাল্ট যদি ইস্টবেঙ্গল চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সুপার সিক্স আর যেতে পারবে না তো দেখা যাক পরের ম্যাচগুলো ইস্টবেঙ্গল কি করে এবং পরের ম্যাচ কিন্তু অবশ্যই ডার্বি ম্যাচ তো ডার্বি ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেল সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় খারাপ দিক তো উড়িষ্যায় সিও কিন্তু অনেকটা এগিয়ে গেল তারা কিন্তু লিগ টেবিলের টপে ছিল এবং আরও তারা কিন্তু সেই টপ জায়গাটা সিকিওর করে নিল যদিও মোহনমানের থেকে তারা কিন্তু দুটো ম্যাচ বেশি খেলেছে মুম্বাইয়ের থেকে একটা ম্যাচ বেশি খেলেছে তো দেখা যাক উড়িষ্যা এফসিও শেষ পর্যন্ত কোন স্থানে শেষ এরপর চলে আসি মোহন মানের খবরে তো মোহন জন্য আজকের একটা বড় সুযোগ ছিল যেটা ইস্টবেঙ্গল যদি উড়িষ্যা এফসির থেকে পয়েন্ট করে নিতে পারতো সেক্ষেত্রে মোহনমানের কিন্তু অনেকটাই সুবিধা হতো তো সেটা কিন্তু হয়নি ইস্টবেঙ্গল কিন্তু জিততে পারেনি তারা হেরে গেছে এবং উড়িষ্যা এফসি কিন্তু টপে চলে গেছে তোমাদের যেমনটা জানালাম তো সে কারণে মোহনমানের সামনে কিন্তু এখন জামশেদপুর ম্যাচটা জেতা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই যদি লিগশিল জিততে হয় তো মোহনমান যদিও দুটো ম্যাচ কম খেলেছে জামশেদপুরের থেকে তো তারপরেও কিন্তু মোহনমানকে মানকে জামশেদপুর ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহন মানের সামনে কারণ জামশেদপুর

থেকে বেরিয়ে আসাটা মুশকিল হবে তো মোহনমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনমান যদি কালকে জিততে পারে সেক্ষেত্রে মোহন মান উঠে আসবে দু নম্বরে তারা কিন্তু তেত্রিশ পয়েন্ট পেয়ে যাবে এবং ষোলো ম্যাচ থেকে তো একটা ম্যাচ কম খেলে থাকবে উড়িষ্যার থেকে তো সব মিলিয়ে দেখা যাক জামশেদপুর এফ সি মোহনমান ম্যাচটা কি হয় এবং মোহনমান যদি যেতে তাহলে কিন্তু আগামী ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচে তারা কিন্তু অনেক